আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্ভবত আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় G20 শীর্ষ সম্মেলনে আসবেন না। সম্মেলনের সঙ্গে সম্পৃক্ত ভারত ও চীনের সূত্রগুলো রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। দুইজন ভারতীয় কর্মকর্তা, একজন চীনা কূটনীতিক এবং G20-ভুক্ত অন্য দেশের এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, 9 ও 10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলনে বেইজিংয়ের প্রতিনিধিত্ব করতে পারেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। তবে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ নিয়ে কোনো মন্তব্য করেননি। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সম্মেলনে যোগ দেবেন না বলে জানিয়েছিল ক্রেমলিন। ভারতের অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনকে অন্তর্ভুক্ত করে চীনের নতুন মানচিত্র প্রকাশ নিয়ে দুই দেশের যখন কূটনৈতিক উত্তাপ ছড়িয়েছে, তখনই সম্মেলনে চীনা প্রেসিডেন্টের উপস্থিত না থাকার খবর এলো। চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ 6 দশকের। 2020 সালে পূর্ব লাদাখের গালওয়ানে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। ভারত সরকারিভাবে স্বীকার না করলেও বিরোধীদের অভিযোগ, ওই সময় লাদাখের অন্তত 2000 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে চীন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর 2020 সালের সংঘর্ষ পূর্ববর্তী স্থিতাবস্থা ফিরিয়ে আনতে ভারত বারবার দাবি জানিয়ে এলেও চীন তা মানেনি। এই অবস্থায় শি জিনপিংকে G20 সম্মেলনে আমন্ত্রণ না জানানোর দাবি জানিয়েছিল বিরোধী দল কংগ্রেস। রয়টার্স বলেছে, এই শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হতে পারে বলে ধারণা করা হয়েছিল। গত নভেম্বরে বালিতে গ্রুপের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেছিলেন দুই নেতা। এদিকে দুজন প্রভাবশালী বিশ্বনেতার অনুপস্থিতিতে G20 সম্মেলন অনেকটা ম্লান হবে বলে ধারণা করা হচ্ছে। এটি মোদির কূটনৈতিক ইমেজে নেতিবাচক প্রভাব ফেলবে। কিয়েভে গত বসন্তের পর সবচেয়ে বড় রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। অনেক ক্ষেপণাস্ত্র বিভিন্ন ভবন, পার্ক এবং স্কুলের ওপর গিয়ে পড়েছে বলে জানিয়েছেন তারা। রয়টার্স জানিয়েছে, বুধবার রাতে ইউক্রেনের রাজধানীতে এই হামলায় অন্তত 5 জন হতাহত হয়েছেন। এদিন রেললাইন ও ট্রেনের ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে রুশ সামরিক ড্রোন ইউক্রেনের ঝিটমির অঞ্চলেও হামলা চালায়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 28টি ক্ষেপণাস্ত্র এবং 15টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইউক্রেন। খবরে বলা হয়, কিয়েভের উপর এই ভয়াবহ হামলা শুরু হয় বিভিন্ন দিক থেকে আসা ড্রোনের মাধ্যমে। এরপর শুরু হয় ক্ষেপণাস্ত্র হামলা, যেগুলো ছোড়া হচ্ছিল TU-95 বোমারু বিমান থেকে। যে ড্রোনগুলোকে আকাশে ধ্বংস করা যায়নি সেটি কোথায় গিয়ে আঘাত হেনেছে তা জানা যায়নি। টেলিগ্রাম মেসেজিং চ্যানেলে এক বার্তায় কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেছেন, গত বসন্তের পর কিয়েভ এরকম বড় হামলার মুখোমুখি হয়নি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে একযোগে এই হামলা চালানো হয়। রাশিয়ার অন্তত 6টি শহরে ইউক্রেন ড্রোন হামলা চালানোর পর ইউক্রেনের রাজধানী এই হামলার শিকার হল। অধিকৃত ক্রিমিয়া সহ 6টি পৃথক অঞ্চলে বুধবার সকাল পর্যন্ত এই ড্রোন হামলা চালানো হয়। তাসের খবরে বলা হয়, ইউক্রেন বৃহস্পতিবার সকালেও মস্কোর বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে গত 24 ঘণ্টায় বিভিন্ন ফ্রন্টলাইনে রুশ বাহিনীর হাতে 760 জন ইউক্রেনীয় সেনা নিহত হওয়ার খবর দিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ। এ সময় শত্রুপক্ষের 28টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি। কোরিয়া সাগরে চলা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার কড়া জবাব দিয়েছে উত্তর কোরিয়া। বুধবার রাতে পরপর 2টি শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তারা। জাপান সাগরের কাছে মিসাইল 2টি গিয়ে পড়েছে। উত্তর কোরিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে উত্তর দিতেই তারা এই কাজ করেছে। উত্তর কোরিয়ার সেনাবাহিনী বলেছে, বুধবার স্থানীয় সময় গভীর রাতে দক্ষিণ কোরিয়ার প্রধান কমান্ড সেন্টার এবং অপারেশনাল এয়ারফিল্ডে হামলার অনুকরণে কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, শত্রুদের কাছে স্পষ্ট একটি বার্তা পাঠানোই ছিল এই মহড়ার উদ্দেশ্য। আগস্টের 3য় সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের বার্ষিক সামরিক মহড়া শুরু করে। 11 দিনের যৌথ সামরিক মহড়া শেষ হওয়ার একদিন আগেই এই ক্ষেপণাস্ত্র ছোড়া হল। মিসাইলের ছোড়ার আগে মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছিলেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র কোরিয়া উপদ্বীপকে কার্যত এক যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। সিওলের সেনাপ্রধান জানিয়েছেন, তারা উত্তর কোরিয়ার ছোড়া মিসাইলের প্রকৃতি পরীক্ষা করে দেখছেন, তবে প্রাথমিকভাবে সেটি ব্যালিস্টিক মিসাইল বলেই মনে করা হচ্ছে। তিনি
জানিয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদের সেনাবাহিনী তৈরি আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। চলতি বছরে রেকর্ড সংখ্যক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে জবাব দিতেই তারা এ কাজ করেছে বলে বারবার দাবি করা হয়েছে। বস্তুত মঙ্গলবার কোরিয়া পেনিনসুলায় যুক্তরাষ্ট্র তাদের বোমারু বিমান B-1B উড়িয়েছিল। যৌথ মহড়ার জন্যই তা ওড়ানো হয়। তারপরই মিসাইল ছুড়ে তার জবাব দেয় উত্তর কোরিয়া। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি না করতে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলেও জানিয়েছে ওয়াশিংটন। পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে পূর্ব এশিয়ার এই দেশটিকে হুঁশিয়ারি দিল হোয়াইট হাউস। বুধবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি জানান, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তিনি বলেন, আমরা উত্তর কোরিয়াকে রাশিয়ার সঙ্গে অস্ত্র আলোচনা বন্ধ করার এবং পিয়ংইয়ং রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার ব্যাপারে যে প্রকাশ্য প্রতিশ্রুতি দিয়েছিল তা মেনে চলার অনুরোধ করছে। কির্বি আরও জানান, যুক্তরাষ্ট্র মনে করে জুলাইয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈগু উত্তর কোরিয়া সফরের সময় মস্কোর কাছে অস্ত্র বিক্রিতে রাজি করানোর উদ্দেশ্যে কিম জং উনের সঙ্গে বৈঠক করেছিলেন। যুক্তরাষ্ট্রের এই বক্তব্য এমন সময় সামনে এলো যখন কয়েক সপ্তাহ আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়ে চিঠি বিনিময় করেছেন। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানে সহায়তা না করতে চীনসহ প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ দেশগুলোকে বারবার সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র। গত বছর যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়ার কাছে আর্টিলারি শেল পাঠানোর অভিযোগ তুলেছিল, তবে উত্তর কোরিয়া ও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। মহারাষ্ট্রের মুম্বাইতে 28 দলের প্রতিনিধিদের উপস্থিতিতে বৃহস্পতিবার শুরু হয়েছে ইন্ডিয়া জোটের দুদিনব্যাপী তৃতীয় বৈঠক। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বৈঠকে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আভাস দিয়েছেন, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এবং জোটের লোগো উন্মোচন হবে এই বৈঠকে। নীতিশ কুমারের আয়োজনে এবছরের 23 জুন পাটনায় 26 দলীয় জোট ইন্ডিয়ার প্রথম বৈঠক হয়েছিল। এরপর 17 ও 18 জুলাই কংগ্রেসের ব্যবস্থাপনায় কর্ণাটকের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বৈঠক। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ কে পরাজিত করতে এই জোট করা হয়েছে। এ নিয়ে বিরোধী জোট ক্রমাগত রণকৌশল তৈরি করছে। জোটের অন্তর্ভুক্ত শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে বৈঠক প্রসঙ্গে বলেছেন, আমাদের আদর্শ আলাদা তবে আমাদের লক্ষ্য একটাই। তিনি বলেন, সবাই এক নায়কত্ব এবং মিথ্যাচারের বিরুদ্ধে একত্রিত। সাধারণ নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রভাব এবং বিজেপির সম্ভাব্য অবস্থান সম্পর্কে বুধবার পশ্চিমবঙ্গ তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, খুব নিশ্চিতভাবে বিজেপি এবার 3 সংখ্যা অতিক্রম করার অবস্থায় নেই, সেটা বিজেপি নেতৃত্ব খুব ভালোভাবে জানেন। ইন্ডিয়া জোট খুব শক্তিশালীভাবে এগিয়ে আসছে। তিনি বলেন, বিজেপির প্যানিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ সবাই ইন্ডিয়া জোট নিয়ে চিন্তিত। ইন্ডিয়া জোটের নেতৃত্বকে আক্রমণ শুরু হয়ে গেছে। বহির্বিশ্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা কমছে। যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপে বলা হয়েছে 40% বিদেশির আস্থা নেই মোদীর প্রতি। ভারতে G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার ঠিক আগে এই সমীক্ষা প্রকাশ করল পিউ রিসার্চ সেন্টার। 23টি দেশের 30,861 প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার ওই সমীক্ষার ফল ঘোষণা করা হয়। সমীক্ষা চালানো হয়েছে চলতি বছরের 20 ফেব্রুয়ারি থেকে 22 মে পর্যন্ত। ওই জরিপ অনুসারে কিছু কিছু বিষয়ে মোদীর উপর আস্থা আছে বহির্বিশ্বে এমন মানুষ 37%। 23 দেশের যারা এই জরিপে অংশ নিয়েছেন তাদের অনেকেই মোদীকে নিয়ে মতামত জানাতেই চাননি। যেমন যুক্তরাষ্ট্রের 37% নাগরিক মনে করেন মোদীর প্রতি তাদের আস্থা নেই, আর 21% বলেছেন তাদের আস্থা আছে আর মোদীর বিষয়ে মন্তব্য করতে রাজি হননি 42% মানুষ। তাদের অনেকেই মোদীকে চেনেন না। মোদীর বিষয়ে লাতিন আমেরিকার নাগরিকদের ধারণা নেতিবাচক। তারা মনে করছেন মোদী এবং তার দল ভারতীয় জনতা পার্টির নেতারা হিন্দুত্ববাদ প্রচার করছেন। ব্রাজিল, মেক্সিকো, আর্জেন্টিনায় এমন চিত্র দেখা গেছে। একই চিত্র দেখা গেছে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াতেও। মোদী সম্পর্কে তাদের ধারণা একই রকম, তবে বাকি দেশগুলোয় মোদীকে নিয়ে প্রতিক্রিয়া মিশ্র। যারা মোদীকে বিশ্বগুরু খেতাব দিতে উৎসুক তারা এই জরিপে আশাহত হবেন, কারণ সমীক্ষায় দেখা যাচ্ছে বহির্বিশ্বের অধিকাংশ দেশে ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব ধীরে ধীরে কমে যাচ্ছে।
জরিপের উল্লেখযোগ্য দিক হল ভারত সম্পর্কে সব দিক থেকে সবচেয়ে ভালো ধারণা পোষণ করেন ইসরায়েলিরা। তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ বলতে কোনো শব্দ তিউনিশিয়ার ডিকশনারিতে নেই। আরব ও অনারব মুসলিম দেশগুলোতে নিযুক্ত তিউনিশীয় রাষ্ট্রদূতদের এক অনুষ্ঠানে মঙ্গলবার তিনি একথা বলেন। তিউনিশিয়ার প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি সমস্যা সবসময় পুরো মুসলিম বিশ্বের মূল সমস্যা হিসেবে বিবেচিত। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ শব্দগুলোর অস্তিত্ব থাকাই উচিত নয়। কায়েস সাইদ বলেন, পুরো অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা হওয়া দরকার এবং বাইতুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিনিময়ে সৌদি আরব ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে অর্থনৈতিক সহায়তার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। সৌদি আরব ফিলিস্তিনকে যে অর্থ সহায়তা দিত তা বহুদিন ধরে বন্ধ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এপ্রিলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সৌদি সফরে গেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে অর্থ সহায়তা আবার চালুর প্রস্তাব দেন। সৌদি যুবরাজ মাহমুদ আব্বাসকে বলেন, যদি তিনি পশ্চিম তীরের সব এলাকায় নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং এসব এলাকা থেকে প্রতিরোধ যোদ্ধাদেরকে দূরে সরাতে পারেন, তাহলে সৌদি তহবিল আবার চালু হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।